নমস্কার সবাইকে, স্টেপিটসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি মিল্ক কেক। মিল্ক কেক এক ধরনের ডেজার্ট যেটা সবার আমার মনে ভালো লাগে, কারণ শুধু দুধ দিয়েই তৈরি হয় আর টেস্টটা মানে ফ্লেভারটা যে মিল্ক কেকের একদম আলাদা রকম, আমার খুব পছন্দের। আমি রাজস্থানে বেশ কয়েকবার গিয়েছি, তো সেখানে আমার মা রেসিপিটা শিখেছিল আর মার কাছ থেকে আমি শিখেছি। তো তোমরা দেখে নেবে আমি কীভাবে বানাচ্ছি মিল্ক কেক। মিল্ক কেক বানানোর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা বেশ ঘন হয়ে এসেছে, আমি এবারে নিয়ে নেবো এর মধ্যে লেবুর রস। দুধটাকে আমি এবারে ক্রমাগত নাড়তে থাকবো। দুধটা আরো ঘন হয়ে এলে মিশিয়ে নেব আমি চিনি। দুধটা এখানে দেখতেই পাচ্ছেন আরো ঘন হয়ে এসেছে, তাই পরিমাণটাও কমে এসেছে। আমি এবারে মিশিয়ে নেব এর মধ্যে ঘি। দেখতেই পাচ্ছেন এখানে মিল্ক কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে, আমি এবারে নামিয়ে নেব। তাহলে একদম আমাদের তৈরি হয়ে গিয়েছে, আমি এবারে এটাকে 5 থেকে 6 ঘন্টা এইভাবে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে আর মিল্ক কেকটা পুরো জমাট বেঁধে যাবে।
ভালো লেগেছে আর তুমি কিভাবে বানানো হচ্ছে সেটা শিখে নিয়েছো, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ট্রাই করে কেমন বানালে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো।